আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকি, ফুরফুরা দরবার শরীফ থেকে বলছি। আপনারা সকলে অবগত আছেন আমার বড় শাহজাহান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বড় শাহজাহান ফটো তোলার কি বিরোধী ছিলেন! সকল আগত মেহমানদের ঘরে বলবো, বাচ্চা, জোয়ান, মুরব্বি, যারাই আমার মুজাদ্দেদ জামানের মুরিদ আসবেন, প্রতিটা মুসলমানকে বলবো, আপনারা কেউ ফটো তুলবেন না। আসসালামু আলাইকুম। যে সমস্ত বাবাজিরা, ভাইয়েরা, মুরব্বিরা, আমাদের পীর ফুরফুরা শরীফের একটা বড় খুঁটি আজ আমাদের কাছ থেকে চলে গেল, তার জানাজায় আপনারা এসেছেন। আপনারা বড় ভাগ্যবান কিসমতওয়ালা, এ বাংলা উভয় বাংলা আসামের মুজাহিদ দাদা হুজুর কেবলার বয়োজ্যেষ্ঠ আমাদের ভাইদের ভিতরে বড় পীর তিনি আজ চলে গেলেন। জানাজায় এসে বিয়াদবি করবেন না। আমি আসছি বাড়ি থেকে, দেখলাম ছাতের উপর থেকে একটা ভিডিও হচ্ছে। তোমরা কি মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা, এটা পড়তে আমাকে বলো। এখানে আমার সাজ্জাদ বাবাজি সকাল থেকে হরদম বলা হচ্ছে, কেউ মোবাইলে ফটো তুলবেন না, পেটেকে তুলবেন না, বাড়িতে ফটো তুলবেন, যা করবেন করবেন, এত বলা সত্ত্বেও আপনারা ফটো তুলছেন? কোথায় এসে ফটো তুলছেন? আল্লাহর তরফ থেকে খোদার মার হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে খোদার মার হবে। যারা ফটো তুলেছ, যদি মুসলমান হও, ইমানদার হও, সমস্ত ফটোগুলো ডিলিট করবে। এই তোমাকে বারবার বললাম, ফুরফুরা সিলসিলাকে ধ্বংস তোমরা করছো। হ্যাঁ, বড় ভাই সাহেবের লাশ মোবারক আসবে, তোমরা ফটো তুলবে, বাড়িতে গিয়ে দেখাবে? তোমরা হারাম হালাল জাদা নয়, তোমরা তারপরে কি আছে সে তোমরা বুঝবে। খবরদার, ফটো যারা তুলেছ সব ডিলিট করে দাও, আর নচেত আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর তরফ থেকে আমার দাদা হুজুর সিলা, আমার হুজুর সিলায় খোদার গজব যেন তোমাদের মাথায় পড়ে, আল্লাহ যেন ধ্বংস করে, কবরে দাও দাও করে জ্বলে যেন। আমাদের পীর মুর্শিদ যেটা করেননি, আর সেটা তোমরা করতে যাচ্ছ, কার কথা শুনে করছো? কে তোমাদের বলছে? খবরদার, বারবার মনে করলাম, এসেছেন দোয়ালিতে, আল্লাহর ওলি দরবারে এসেছেন, মুজাহিজামান দাদা হুজুর কেবলা সন্তুষ্ট হবে, পাঁচ হুজুর কেবলা সন্তুষ্ট হবে। তো যদি হয়, কিস কিসের বাচ্চা বলবো, ফটো তোলো, কোথায় ফটো তোলো? বেইমান কোথা করে, মূর্খ বেইমান, সিলসিলাকে ধ্বংস করে দিলে তোমরা। আমি সেদিন বলে দিয়েছি, ফুরফুরা শরীফ জোরে নেই, ভাষায় যাচ্ছে, এখনই যদি তোমরা সাবধান হও তাহলে জিনিস ফিরে আসবে, না হয় তোমার মুরিদ আল্লাহ কেড়ে নেবে আমাদের কাছ থেকে। আমাদের দেখে তোমরা শিখছো, ফুরফুরা শরীফ দলিল না, মক্কা শরীফ দলিল, মদিনা শরীফ দলিল না, আজমি শরীফ দলিল, দলিল হলো কোরআন শরীফ, হাজি শরীফ, এজমা কিয়াস, এরকম আমরা চলি। আমরা যদি ফটো তুলে থাকো, যা তুলেছো সব ডিলিট করবে, আর কেউ তুলবে না। বড় ভাই সাহেব কেবলা আমাকে একদিন বললেন, কয়েক মাস আগে, কেলি বললা আমাকে অনেক লোক অনেক কথা জিজ্ঞাসা করে, আমি পরিষ্কার বলে দিয়েছি যে ওই বাড়ির বড় ভাইয়ের যা মত আমার সেই মত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকি, ফুরফুরা দরবার শরীফ থেকে বলছি। আপনারা সকলে অবগত আছেন আমার বড় শাহজাহান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আমার এই অডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সকলেই অবগত আছেন আমার বড় শাহজাহান ফটো তোলার কি বিরোধী ছিলেন। তো আমি সকল আগত মেহমানদের ঘরে বলবো, বাচ্চা, জোয়ান, মুরব্বি, যারাই আমার মুজাদ্দেদ জামানের মুরিদ আসবেন, প্রতিটা মুসলমানকে বলবো, আপনারা কেউ ফটো তুলবেন না, একটা ভিডিও ক্লিপও আপনারা তুলবেন না। সাথে সাথে যারা ইউটিউবার আছেন, ফেসবুক চালান, ইউটিউব সোশ্যাল নেটওয়ার্ক যারা চালান, একটা ফটো সোশ্যাল নেটওয়ার্কে দেবেন না। আল্লাহর আস্তে, আল্লাহকে খুশি করার জন্য আপনারা এই কাজ করেন, এবং
সকলকে বলবো এই কথাটা সকল মুরিদদের কানে কানে পৌঁছে দেন। আর যদি আপনারা ফটো তোলেন, কে কি বললো আমি জানি না, তবে আমি খুদার কাছে দাবি দিয়ে রাখলাম কিয়ামতের ময়দানে।